হ্যালো এভরিওয়ান, আমি শোভন, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ব্লুটুথ নেক ব্যান্ড লেনোভো he05 এর রিভিউ করব। এটি আমার কাছে পাঠিয়েছে মেট্রো ডট। তারা ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি আর পুরো বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকে। তাদের কাছে অনেক পপুলার এবং আনকমন গ্যাজেট পেয়ে যাবেন কম্পিটিটিভ প্রাইসে। আর আমার চ্যানেলের ভিউয়ারদের জন্য থাকছে বিশেষ অফার, পান্ডা 10% কোডটি ব্যবহার করে তাদের কাছ থেকে সকল পণ্যে পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। তাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ভিডিও শুরু করার আগে বলে রাখি, মেট্রো ডটে লেনোভো he05 550 টাকায় পাওয়া যাচ্ছে, তবে পান্ডা 10% কোডটি ব্যবহার করে আপনারা 495 টাকায় পেয়ে যাবেন, যা অসাধারণ একটি বিষয়। এই প্রাইসে অন্য কোথাও পাবেন না, আশা করি আপনারা উপকৃত হবেন। সো লেটস গেট স্টার্টেড। লেনোভো বর্তমানে কম প্রাইসে আকর্ষণীয় গ্যাজেট এনে জনপ্রিয় হয়ে উঠেছে। লেনোভো he05 এদের ভিতরে একটি সিম্পল সাদা বক্সের ভিতরে থাকছে নেকব্যান্ডটি, আর থাকছে 2 জোড়া ইয়ার টিপস, একটি মাইক্রো USB কেবল এবং একটি ম্যানুয়াল। এটি মেটাল এবং সিলিকন দিয়ে বিল্ড করা, দেখতে প্রিমিয়ামই মনে হয়। ইয়ারপিস দুটি ছোটোখাটো, সুন্দর ফিট হয়। এর নয়েস আইসোলেশন চলার মতো, খুব বেশি ইমপ্রেসিভ কিছু না, আবার খুব খারাপও না। 60% ভলিউমে যদি গান শোনেন তাহলে আশেপাশে নয়েস ক্যান্সেল হয়ে যাবে। প্রাইস বিবেচনায় আসলে এখানে কমপ্লেনের কিছু থাকে না। এর সাউন্ড প্রচণ্ড লাউড, 50% ভলিউমে আশেপাশে সাধারণ নয়েস আর টের পাওয়া যায় না। নেকব্যান্ডটির এক সাইডে থাকছে ব্যাটারি এবং অন্য সাইডে থাকছে ব্লুটুথ মডিউল এবং কন্ট্রোলার। এখানে 3টি বাটন আছে। মাঝের বাটনটি দিয়ে অন অফ করা যাবে, মিউজিক প্লে পজ করা যাবে, ডাবল ক্লিক করলে লাস্ট ডায়াল নাম্বারে কল চলে যাবে, যা একটি ভালো ফিচার। ভলিউম প্লাস বাটন দিয়ে ভলিউম বাড়ানো ছাড়াও লং প্রেস করলে নেক্সট সঙে যাবে এবং ভলিউম মাইনাস লং প্রেস করলে প্রিভিয়াস সঙে যাবে। এতে থাকা 105 mAh এর ব্যাটারি ফুল চার্জে 6 ঘন্টার মতো ব্যাকআপ দিবে। এটি IPX5 ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রুফ হওয়ায় ছেটা পানি, বৃষ্টির পানি অথবা ধুলাবালিতে অসুবিধা হবে না। এখানে এয়ারপিসে থাকা ম্যাগনেট দুটি খুব বেশি শক্তিশালী না হলেও একসাথে লাগিয়ে রাখলে সহজে আলাদা হয় না। নেকব্যান্ডটিতে 10mm ড্রাইভার ব্যবহার করা হয়েছে, যার লাউডনেস একটু বেশি। ফুল ভলিউমে 2টা বিপ করে, সতর্কতা সংকেত বলেই মনে হলো এটি। 80% ভলিউমের বেশি দিয়ে কানে লাগিয়ে রাখলে কানে আর ভালোভাবে শোনা যাবে কিনা সন্দেহ। 100% ভলিউমে আর কানে লাগানো লাগে না, এমনি শুনতে পাবেন। 80% ভলিউমের পরে সাউন্ড পুরো শার্প হয়ে যায়, ট্রেবল বুস্ট হয়ে পুরো ডিস্টর্টেড সাউন্ড হয়। তাই হাই ভলিউম না দিয়ে ভলিউম লেভেলটা কম দিলেও অসুবিধা হতো না, যেহেতু দিয়েছে কম সাউন্ড দিয়ে শুনবেন। এর 50% ভলিউম অন্যান্য ইয়ারফোনের 80% ভলিউমের মতো, কিছুটা বেজ হেভি সাউন্ড। দাম অনুসারে ভালো বেজ প্রডিউস করতে পারে। এখানে সাব বেজের এবং মিড বেজের উপস্থিতি ঠিকঠাক বলা যায়। সাব বেজ এবং মিড বেজের মাখামাখি হয়ে যায়, তবে মোটামুটি চলার মতো। মিডসে সামান্য ঘাটতি লক্ষণীয়। বেজের জন্য কিছু কিছু ইনস্ট্রুমেন্টের সাউন্ড ঢেকে যায়। ভোকাল রিচ এবং ক্লিয়ার, তবে ভোকালটা আরেকটু ফ্রন্টে হলে আমার পার্সোনালি ভালো লাগতো। এই প্রাইসে একটা নেকব্যান্ড হিসেবে এর সাউন্ড যথেষ্ট ভালো। সব ক্ষেত্রে প্রাইসের কথা মাথায় রাখতে হবে। সাউন্ড স্টেজ মোটামুটি ওয়াইড, বিশেপ সাউন্ড সিগনেচার, সাউন্ড ডিলে প্রাইস বিবেচনায় কমই বলবো। এর থেকে দামি ব্লুটুথ 5 ব্যবহার করা কিছু কিছু নেকব্যান্ড এবং TWS-এ এর থেকেও বেশি ডিলে আছে, তাই এটাই ডিলে যতটা আছে সেটা ঠিকই আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো এটা ডিলেটা কমে। আর ইমাজিনেশন চলার মতো, এনিমি স্পটে মাঝে মাঝে সামান্য অসুবিধা হয়, আর আমি বলবো গেম খেলা সম্ভব এটা দিয়ে। এখানে যে পরিমাণ ডিলে হয় এই ডিলেতে মোটামুটি গেমটা প্লেয়েবল, একদম যে প্লেয়েবল না এরকম ডিলেও না। অবশ্যই টুকটাক গেম খেলার জন্য ঠিক আছে, কম্পিটিটিভ পর্যায়ে গেম খেলার জন্য না। আর দাম বিবেচনায় গেম যতটা প্লেয়েবল এটাই বেশি। এটার কানেক্টিভিটি ইস্যু নেই, তবে ডিস্টেন্স কানেকটিভিটি ইস্যু আছে। ব্লুটুথ 5 হওয়া সত্ত্বেও একটি দেয়াল এবং 5 মিটার দূরে গেলেই কানেকশন প্রবলেম হয়। যেহেতু বর্তমানে ফোন রেখে কেউ অতটা দূরে যায় না, এটা ইস্যু ধরা যায় না। এগেইন প্রাইস বিবেচনায় ঠিক আছে। এটার মাইক কোয়ালিটি আশেপাশে কম নয়েজ থাকলে যথেষ্ট ভালো বলা যায়। ভোকালে বেজ আছে আর রোবোটিক না, তবে আশেপাশে বেশি নয়েজ থাকলে সাধারণত ওয়্যারলেস ইয়ারবাডসগুলোতে কল কোয়ালিটি ভালো হয় না, এটাও তার ব্যতিক্রম না। হ্যালো এভরিওয়ান, আমি এখন একটি নয়েজ ফ্রি রুমের মধ্যে বসে লেনোভো he05 এর মাইক থেকে কথা বলছি। নেকব্যান্ডটি আমার গলায় আছে এবং আমি নর্মালি কথা বলছি, তো আপনারা বুঝতেই পারছেন যে এটা একটা নয়েজ ফ্রি জায়গার মধ্যে থাকলে কীরকম সাউন্ড আসবে। হ্যালো এভরিওয়ান, আমি এখন বাইরে, আপনারা শুনতে পাচ্ছেন এটার ভয়েস কোয়ালিটি কীরকম। আশেপাশে মোটামুটি নয়েজ আছে, তো আশেপাশে এরকম নয়েজের ভিতরে যদি স্বাভাবিকভাবে কথা বলা হয় তাহলে এটার ভয়েস ক্যাপচার এরকম। আবারও মনে করিয়ে দিই, পান্ডা 10% কোডটি ব্যবহার করে এটি আপনি 10% ডিসকাউন্টে মেট্রো ডটে পেয়ে যাবেন। 550 টাকাও যদি ধরা হয়, এই প্রাইসে একটি ভালো ইয়ারফোন পাওয়াটাই আমরা বেশি মনে করি। সেখানে এই দামে একটি ব্লুটুথ 5 নেকব্যান্ড আশা করাটা বিলাসিতা। এজন্য এই প্রাইসে এই নেকব্যান্ডটিতে যা দিয়েছে তারপরে আর কমপ্লেনের সুযোগ নেই। এটার বিল্ড কোয়ালিটি, লুকস এবং এটার সাউন্ড কোয়ালিটি এটার প্রাইসকে জাস্টিফাই করে।
এজন্য কম দামের ভিতরে একটি ব্লুটুথ নেকব্যান্ড নিতে চাইলে অবশ্যই এটা আমার রিকমেন্ডেশনে থাকবে। আজকের জন্য এইটুকুই, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি বরাবরই চেষ্টা করি ডিটেল রিভিউ দেওয়ার, আর অফারটি কিন্তু মিস করবেন না। শুধু এই নেকব্যান্ডটি না, অন্য যে কোনো গ্যাজেট যদি কিনেন তাহলে অফারটি পাচ্ছেন। ভিডিওটি ভালো লাগুক বা না লাগুক সাবস্ক্রাইব করে দিন, আশা করি আরও ভালো করতে পারবো। কিছু জানার থাকলে মতামত, পরামর্শ বা অনুপ্রেরণা জোগাতে কমেন্ট করুন। কার জন্য ভিডিওটি হেল্পফুল মনে হলে তার কাছে শেয়ার করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই বাই।